Everyone, Assalamualaikum. Welcome to my channel, Shannerfin's Mom. অনেক দিন ধরে চাইনিজ কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না। খুব ঝটপট সহজে মাত্র 5-7 মিনিটে স্টার ফ্রাই চিকেন রেডি করে ফেলতে পারেন। পরোটা এবং পোলাওয়ের সাথে এটা খেতে অসাধারণ লাগে। আমি এখন চুলার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, এখানে কিছুটা রসুন কুচি, আদা কুচি এবং কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা যখন কালার চেঞ্জ করে ফেলবে তখন এর মধ্যে আমি যে মুরগির মাংসগুলো কেটে রেখেছিলাম ব্রেস্ট পিস এখানে 300 গ্রামের মতন সেটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এটাকে আমাদের অবশ্যই হাই ফ্লেমে রান্না করতে হবে। এভাবে ভাজতে ভাজতে মুরগিটা যখন সাদা সাদা হয়ে যাবে তখন এর মধ্যে প্রয়োজন মতন লবণ, কিছুটা গোলমরিচ, 1 চা চামচের মতন ভিনেগার এবং 1 চা চামচের মতন সয়া সস দিয়ে দিয়েছি। আবার ওইটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এভাবে আমাদের হাই ফ্লেমেই রান্না করে ফেলতে হবে। এটাকে ফ্লেমটাকে লো করা যাবে না, কারণ চাইনিজ ডিশগুলো ম্যাক্সিমাম হাই ফ্লেমেই রান্না করা হয়, নয়তো সগি হয়ে যায় অনেকটা। এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমার ঘরের মধ্যে যে ভেজিটেবলসগুলো ছিল, ক্যাপসিকাম, ক্যারেট, পেঁয়াজ, পেঁয়াজটা এই মুহূর্তেই দিবেন, তবে কুচি করে কাটা না, একটু মোটা করে কাটা, যেহেতু চাইনিজ এভাবেই ব্যবহার করে। কিছুটা লবণ, কিছুটা ভিনেগার এবং 2 চা চামচের মতন চিলি সস দিয়েছি, 1 চা চামচের মতন আবারও কিছুটা সয়া সস দিয়েছি। এভাবে কিছুক্ষণ নেড়ে নিব। এভাবে হাই ফ্লেমে এটাকে আমাদের নাড়তে হবে, যেন এটা মানে একদম সেদ্ধ বা গলে না যায়। সেদ্ধ হবে কিন্তু সবজিগুলো যাতে সটের টাইপের হয় এবং গলে না যায় এই জিনিসটা খেয়াল রেখেই রান্না করতে হবে, কারণ চাইনিজ রেসিপিগুলো মূলত এরকমই থাকে। তো এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 1 চা চামচ ভরে কর্নফ্লাওয়ার নিয়েছি, কিছুটা পানির মধ্যে গুলে এর মধ্যে ঢেলে দেব। এটাকে আবারও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণের মধ্যে এটা অনেক গ্লেজি গ্লসি হয়ে যাবে এবং একটু জুসি টাইপের হয়ে যাবে, খুব শাইন করবে এই স্টার ফ্রাইটা। আর আমাদের স্টার ফ্রাই একদম রেডি, আর কিছুই করতে হবে না, কিছুক্ষণ রান্না করে একে নামিয়ে ফেলব। তো অবশ্যই ট্রাই করবেন এই চিকেন স্টার ফ্রাই রেসিপিটা। এটা পরোটা এবং পোলাও আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন। এখন উপরে কিছুটা সিসিমি বা তিল ছিটিয়ে দিয়েছি, পুরাই রেস্টুরেন্ট স্টাইল হয়ে গেছে, খেতেও অনেক মজা হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।